নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটা। আজ আমি বানাবো নারকেলের নাড়ু টুইস্ট। এই নারকেলের নাড়ু টুইস্ট বানানোর জন্য আমার কী কী লাগবে আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। এটা দীপান্বিত পুজো উপলক্ষে এই নারকেলের নাড়ু টুইস্টটা বানানো হচ্ছে। তা চলো রেসিপিটা শুরু করি। আমার নারকেল নাড়ু টুইস্ট বানাতে প্রথমে লাগবে নারকেল কোড়া, গুড় আর চিনি। এই আর টুইস্টের জন্য লাগবে বাদাম। আমি বাদামটাকে খালি কড়াই ভেজে নিয়েছি। নিয়ে এবার তার থেকে যতটা সম্ভব খোসাটা ছাড়িয়ে নেব। নিয়ে একটা মিক্সিতে হালকা পেস্ট করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে নারকেল গুড় আর চিনি দিয়ে দেব। এই নারকেল গুড় আর চিনি দিয়ে করলে এটা অনেকটা নরমও হয়। শুধু চিনি দিয়ে করলে গরম অবস্থায় পাকাতে হয়, আর সেটা পাকাতে গেলে খুবই কষ্ট হয় আর শক্ত হয়ে যায়। তার জন্য চিনি আর গুড় দিয়ে আমি এটা পাকাবো। এটা পাকাতে খুব সহজও হবে এবং ঠান্ডা করে নিয়ে পাকানো যাবে। আর এই নাড়ু পাকাতে গেলে গুড় আর চিনি আর নারকেলের কড়াটাকে কড়াতে দিয়ে গ্যাস জ্বালিয়ে এটাকে অনবরত নাড়তে হবে, যাতে তলায় লেগে না যায়। এইভাবে নাড়তে নাড়তে এর একটা গুণ আছে, হাতটা ব্যথা হয়ে যাবে তবু নাড়তে হবে। আর এটা পাকটা হয়েছে কিনা বোঝার জন্য আমি তোমাদেরকে বলে দেবো, যখন এরকম উল্টোভাবে তলার দিক দিয়ে খুন্তি দিয়ে আমি নারকেলের পুরটা উপর উঁচু করে দেবো, তখন তলার দিকে একটা সাদা সাদা অংশ দেখা যাবে। যতক্ষণ না এটা সব হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে উল্টে উল্টে দেখে নিতে হয়। আর যখন এটা হয়ে যাবে তখন খুব বেশি সাদা অংশটা একটু ভালো চোখে পড়বে। এটা দেখেই বুঝতে হবে যে আমার নারকেলের নাড়ুটা হয়ে এসেছে। আর নারকেলগুলো একটা জায়গায় দলা মতো হয়ে আসে, অনেকটাই দলা হয়ে আসে। এইভাবে নেড়ে চেড়ে আমি নারকেলের নাড়ুগুলোকে বা পুরটাকে রেডি করে নেব। আমার পুরটা রেডি করা হয়ে গেছে। ওটা গ্যাস অফ করে দিয়ে তার মধ্যে আমি বাদামগুলোকে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তার জন্য এরকম একটা প্লেট নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে আমি নারকেলের পুরটা ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। কিছুটা ঠান্ডা হওয়ার পর যে যেমন সাইজ চাইবে সেরকম সাইজের হাতের মধ্যে নিয়ে চেপে চেপে দলা পাকিয়ে নিয়ে তারপর দুই হাতের তালু দিয়ে এটাকে চেপে গোল করে নিতে হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি হাতের মধ্যে নারকেলের পুর নিয়ে সেটাকে চেপে নিচ্ছি। চেপে নিয়ে তারপরে দু হাতের মধ্যে নিয়ে গোল করে নিচ্ছি। গোল করে আমি নাড়ুগুলোকে সাইজ মতো করে নেব। এইভাবে আমি সব নাড়ুগুলো পাকিয়ে নেব। এটা একটু হালকা গরম আছে, সেই জন্য পাকাতে কোনো অসুবিধাই হবে না। আর বাদামগুলো থাকার জন্য নারকেলের নাড়ুর মধ্যে একটা সাদা সাদা অংশ দেখতে পাওয়া যাচ্ছে, তার জন্য দেখতেও খুব ভালো লাগছে। আমার সব নারকেলের নাড়ুগুলো পাকিয়ে নেওয়া হয়ে গেছে। আমার এই নারকেলের নাড়ু টুইস্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমরা আমার রেসিপিগুলো দেখতে পারো। আজ এই পর্যন্ত, ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।